পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত পবিত্র সত্যানুসরণ গ্রন্থ পাঠ। সংকোচী দুঃখ আর প্রসারণী শোক, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হইও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো। আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো, এবং ভবিষ্যতে কুৎসা নরক
ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামন, সেক্ষেত্রে মনমুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।